অপর্যাপ্তং তৎস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তৈর্মেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। অনুবাদক, আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তাৎপর্য, এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তি তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোন দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে।